সব কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আশা কর্মী, আইসিডিএস কর্মী, প্রাণীমিত্রা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ভিএলই, ভিআরপি, ডাটা এন্ট্রি অপারেটর, সম কাজে সম বেতন যদি কেউ দিতে পারে ভারতীয় জনতা পার্টি দেবে, অন্য কেউ দিতে পারবে না। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা গোটা দেশ পায়, আপনারা পান না। আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড মালদার ইংলিশ বাজারেও চলে না, শিলিগুড়িতেও চলে না, কোনো নার্সিং হোম নেয় না, আর বাইরে গেলে ফেলে দেয়। দেবী সেটির হসপিটাল বলুন, মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন, সিএমসি ভেলোর বলুন, কেউ নেয় না। নরেন্দ্র মোদীজি 175টা উন্নয়নমূলক স্কিম চালাচ্ছেন, 10 কোটির বেশি মানুষকে উজালার গ্যাস দিয়েছেন, 4 কোটি মানুষকে আবাসের বাড়ি দিয়েছেন, 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, 14 কোটি শৌচালয় দিয়েছেন, আপনারা পাননি। আবাসের বাড়ি পাননি তো, ফর্ম নিয়ে ঘুরছে ধাপ্পাবাজ, তৃণমূলের ওই আইপ্যাক, তারা এখন ফোন নাম্বার দিয়ে যায়, ভোটের পরে নাম্বার বদল করে। কালিয়াগঞ্জে করেছে, উপনির্বাচনের সময় নাম্বার দিয়ে গেছিল, পরে যখন সুইচ করে ফোন করেছে লোক, ওই নাম্বারে কাউকে পাওয়া যায় না। 21-এর আগে যে নাম্বারে দিদিকে বলো বলতো, ওই নাম্বারে পরে একই নাম্বারে মুখ্যমন্ত্রীকে বলো বলে চালু করেছে এই ধাপ্পাবাজরা। আরেকটা ফর্ম নিয়ে ঘুরছে 9173380 9173380, বলছে এতে রেজিস্ট্রেশন করে রাখুন, আপনাকে ডিসেম্বরে বাড়ি দেব, আপনারা এদেরকে ভালো করে ধরবেন, বাড়িতে এলে দরজা খুলবেন না, মারা দরজা খুলবেন না, খুললেই বলবে মাঝরাতে পিঠা কেটে যেতে, দরজা খুলবেন না, জানলা দিয়ে বলবেন আগে 40 লক্ষ বাড়ি যা নরেন্দ্র মোদীজি দিয়েছেন তার হিসাব দাও, তারপরে নতুন বাড়ির ফর্মে সই করাও। আপনাদেরকে বলবো মোদীজি যে ইস্তার দিয়েছেন তাতে তিনি ভারতবর্ষের জনগণকে বলেছেন বিকশিত ভারত, আমরা বলছি বিকশিত ভারত আর সোনার বাংলা, তাই বিজেপিকে আনতে হবে। মোদীজি বলেছেন আমি আরো 3 কোটি বাড়ি দেব, 4 কোটি বাড়ি হয়েছে, আমি নলবাহিত জল দিয়েছি, নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো বাড়িতে বাড়িতে। নরেন্দ্র মোদীজি বলেছেন মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম, চাল অথবা আটা 82 কোটি লোক পাচ্ছে, আরো 5 বছর আমি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় জনগণকে বিনামূল্যে রেশন দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন 70 বছর হয়ে গেলে সমস্ত বয়স্ক লোকের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে, কোনো বয়স্ক লোককে চিকিৎসার জন্য তার পরিবারকে দায়িত্ব নিতে হবে না। তাই মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, সবাই মিলে তাই আওয়াজ তুলেছে, কাশ্মীর সে কন্যাকুমারী, এইবার 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 তাই 400 পার করতে হবে। ইতিমধ্যে বিজেপির জয় শুরু হয়ে গেছে, অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী সহ 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এক্ষুনি মোবাইলে দেখলাম, আমি ক্রস চেক করিনি, সুরাতে বিজেপির প্রার্থী আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, হয়ে গেছে খাতা খোলা, 102টা আসনে ভোট হয়েছে। আপনি লিখে রাখুন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বিজেপি গতবারের থেকেও বেশি ভোটে অলরেডি জিতে গেছে। তাই তৃণমূল তারা জানে
এই পরের ফেজগুলোতে এজেন্ট পাবো না, তাই আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল বেরিয়েছে। আর ভাইপো, বিরাট তার গাড়ি, শুধু পুলিশ, পুলিশ দড়ি ধরে ঘিরে রেখেছে, পুলিশের মিছিল। এই পুলিশকে বলি এই রকম দাসত্বগিরি আপনারা করবেন না, কারণ একটা কথা আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমরা সব দেখছি এখানকার ভিডিও কে, হরিদাস পাল, আপনি এখানে জল দেননি, আপনি নির্বাচন কমিশনের আন্ডারে আছেন, সব রাজনৈতিক দলকে সমান চোখে দেখা আপনার দায়িত্ব। ডক্টর সুকান্ত মজুমদার বলেছে, আর কিছুদিন অপেক্ষা করুন, পিসি কেমন ঠগি পিসির অবস্থাটা কি হয় দেখবেন। আজকেই তো পায়ে কাঁটা ফুটে গেছে।